তার যুদ্ধটা মুসলমানদের জন্য বড় ভয়ঙ্কর যুদ্ধ ছিল, কারণ মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3,000 আর কাফেরদের সংখ্যা ছিল 30,000-এরও বেশি। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন মিম্বারের মধ্যে দাঁড়াইয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী তখন বললেন, রে সাহাবীরা শোনো, প্রায় 30,000 কাফেরেরা সশস্ত্র বাহিনী মুতা নামক জায়গার মধ্যে চলে এসেছে আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়ার জন্য, এই জন্য আমি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করি। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর আপনি কান্না করবেন না, ও পয়গম্বর আপনি টেনশন করবেন না, আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি করেন, আমাদেরকে আপনি অনুমতি দেন, আমাদেরকে যুদ্ধের জন্য পাঠান। আল্লাহর কসম করে বলি, দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে আমরা পিছপা হব না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করলেন। 3,000 সাহাবি, এদের মধ্যে ছোট সাহাবি আছে, এদের মধ্যে বৃদ্ধ সাহাবিও আছে, আর কাফেরদের সঙ্গে 30,000, এরা সবাই সশস্ত্র বাহিনী, এদের প্রত্যেকের হাতের মধ্যে অস্ত্র আছে, এরা সবাই টকবকে যুবক, দেহের মধ্যে প্রচুর শক্তি। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা যাও যাও, আল্লাহর দিন প্রতিষ্ঠা করবার জন্য তোমরা বের হয়ে যাও। আল্লাহর পয়গম্বর দোয়া করে দিলেন, আর আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা শোনো, এই যুদ্ধের জন্য আমি সেনাপতি নিযুক্ত করলাম আমার ছেলে হযরতে জায়েদকে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন সন্তান ছিলেন না, পালক পুত্র ছিলেন। নবীজির 3 জন ছেলে সন্তান ছিল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্তানগুলো ছোটকালেই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে। তো নবীজি এই জায়েদকে সন্তানের মতোই লালন পালন করত, আদর করত, যত্ন করত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়েদকে বড় ভালোবাসতো, বড় মহাব্বত করত। সাহাবায়ে কেরামদেরকে বললো, হে সাহাবীরা শোনো, এই যুদ্ধের জন্য আমি আমার জায়েদকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করলাম। সাহাবায়ে কেরাম মানিয়া নিলেন। 2 নম্বর সেনাপতি হযরতে জাফর ইবনে আবু তালেব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ভাই, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবু তালেব, তৃতীয় সেনাপতি হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর আরো বললেন, সাহাবীরা শোনো, যুদ্ধের ময়দানে যদি তোমাদের প্রয়োজন পড়ে মাশওয়ারা করে তোমরা আরো সেনাপতি বানাইয়া নিও। এই কথা বলতে দেরি, মুরব্বী সাহাবীরা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে, হযরত আবু বকর চোখের পানিগুলো সারিয়া কান্না করে। সাহাবায়ে কেরাম বলে, আবু বকর আপনি চোখের পানিগুলো সারিয়া কেন কান্না করেন? আবু বকর বলে, সাহাবীরা তোমরা কি বুঝতে পারো নাই? বলে, না না আমরা বুঝতে পারি নাই। বলে, প্রত্যেকটা যুদ্ধের মধ্যে আল্লাহর পয়গম্বর একজন সেনাপতি নিযুক্ত করে, এই যুদ্ধের মধ্যে 3 জন নিযুক্ত করলেন, এরপরে বললেন যদি প্রয়োজন পড়ে আরো সেনাপতি বানাইয়া নিও। এর মানে এই 3 জন, একজনও বাঁচবে না, 3 জন শাহাদাত বরণ করবে, কারণ আল্লাহর পয়গম্বরের কথার মধ্যে আমি বুঝতে পারলাম এই 3 জন থেকে একজনও বাঁচতে পারবে না, এই জন্য আমি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করি। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন 1 নম্বর সেনাপতি নিজের কলিজা টুকরা সন্তান জায়েদ পালক পুত্র জায়েদকে বলল, জায়েদ যাও, বাড়িতে যাও, বিদায় নিয়ে আসো। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে বলেন, নবী কার কাছ থেকে বিদায় আনবো, কোন বাড়িতে যাব, কার কাছে যাব? সেই ছোট্ট কাল থেকে আপনার কাছে লালিত পালিত হয়েছি, আপনারই বাবা বলে ডেকেছি, মা আয়েশার মা বলে ডেকেছি। ও পয়গম্বর আপনি যখন কোনো কথা বলেন আম্মা জান আয়েশা আড়াল থেকে সবগুলো কথা শোনে। ও পয়গম্বর এই মুহূর্তে আপনি আমাকে যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন, নিশ্চয়ই মা আয়েশা আড়াল থেকে এই কথাগুলো শুনেছে। অগ্নবী না না বিদায় নেওয়া লাগবে না, আপনি আমার হাতে তরবারিটা দেন, ইসলামের জান্দা দান, রক্ত দিয়া জীবন দিয়া আল্লাহর জমিন আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করি। চিন্তা করছেন সাহাবীরা, বুঝতে পেরেছে এই যুদ্ধে আমি শাহাদাত বরণ করব, তারপর পিছপা হয় নাই। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জান্দা নিয়ে যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া বলল, জাফর যাও যাও, বাড়িতে যাও, বিদায় নিয়ে আসো। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সাহাবী, ছোট ছোট 2টা সন্তান বাড়িতে আছে,
বাড়িতে গিয়ে বলে বিবি রে বিদায় দাও বিদায় দাও, দেখা হবে হাশরের ময়দানে। বিবি তখন বল কি হইছে বলো, বলে বিবি যুদ্ধের ময়দানে যাব যুদ্ধ করব, বিদায় দাও আর দেখা হবে না। বিবি তখন বলল স্বামী জীবনে কত যুদ্ধের ময়দানে গেলেন, এমন করে তো বিদায় নেন নাই, আজকে এমন করে কেন বিদায় নেন? বলে বিবি রে শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে বুঝতে পেরেছি আমি আর কোনোদিন ফিরে আসব না রে বিবি। বিবি হাত তুলে দোয়া করে আল্লাহ আমার স্বামীকে তুমি আবার আমার বুকের মধ্যে ফিরাইয়া দিও। কোন স্ত্রী তার স্বামীকে তার বুক থেকে হারাইতে চায় না, চোখের পানিগুলো সারিয়ে হাত তুলিয়া দোয়া করে আল্লাহ আমার জাফরকে তুমি আবার আমার বুকে বিজয়ী বেশে ফিরাইয়া দিও। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির উল্টা পিঠ দিয়া বিবির হাতের মধ্যে মৃদু আঘাত করে বিবি উল্টা দোয়া করো না, তোমার দোয়া কবুল হবে না। বলে কেন? বলে বিবি রে আমার তোমার দোয়া কবুল হবে না, শুধু তুমি কেন গোটা দুনিয়ার সব মানুষ মিলিয়া দোয়া করলেও কবুল হবে না। বলে কেন? বলে আল্লাহর পয়গম্বরের দোয়ার মোকাবেলায় পৃথিবীর কোনো মানুষ দোয়া করলে তার দোয়া কবুল হবে না। কি বলতে চান? বলে বিবি আর দেখা হবে না, এটাই সত্য। কেমনে বুঝলেন? বলে সব সময় যুদ্ধের জন্য আল্লাহর নবী একজন সেনাপতি নিযুক্ত করে এই যুদ্ধের মধ্যে তিনজন সেনাপতি নিযুক্ত করেছেন, আমার আগেও একজন আছে আমার পরও একজন আছে, যদি আমি বাঁচিয়া থাকতাম আমার পরে দরকার ছিল না সেনাপতির। হে বিবি বুঝতে পেরেছি আমি আর আসবো না, তুমি আমারে মাফ করিয়া দাও। বিবিও চোখের পানিগুলো সারিয়া কান্না করে, জাফর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো সারিয়া কান্না করে। যুদ্ধের ময়দানে দৌড়ায় ছোটো ছোটো দুইটা বাচ্চার পিছন দিক থেকে দৌড়াইয়া কান্না করে, বলে বাবা একটু দাঁড়াও দাঁড়াও, জনমের মতো একটু আদর করে দিয়া যাও, আর জীবনে কার বাবা ডাকবো, বাবা ডাকতে তো আর পারবো না, জীবনে আর কোনোদিন তোমাকে আমরা আদর করতে পারবো না, তুমিও আদর করতে পারবে না বাবা। কত আনন্দ করেছি কত ফুর্তি করেছি, আজকে যুদ্ধের ময়দানে যা আমার দেখতে পারবো না। চোখের পানিগুলো সারিয়ে দুইটা শিশু কান্না করে, জাফর পিছনও তাকায় না। বিবি তখন বলে স্বামী আমার একটু পিছনে তাকান, সন্তান দুইটাকে কোলের মধ্যে নিয়ে জনমের মতো একটু আদর করে দিয়া যান। জাফর তখন বলে বিবি ডেকো না ডেকো না, না না সন্তানদেরকে কোলের মধ্যে নিতে পারবো না। কেন ও স্বামী? বলে যদি সন্তানদেরকে কোলে নেই, যদি যুদ্ধের চেতনাটা বলিয়া যাই আল্লাহ নবীর সামনে, আল্লাহর সামনে কেমনে আমি মুখ দেখাবো? না রে বিবি না ডাকবা না, যুদ্ধের ময়দানে চললাম, দেখা হবে হাসরের ময়দানে। জাফর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা মাত্র নতুন বিবাহ করেছে, এখনো পর্যন্ত বাসর হয় নাই, রাত্রে বাসর হবে। বিবাহ করে মাত্র বিবিকে ঘরের মধ্যে রাখলেন, হঠাৎ করে কে যেন বলে আন্নাফি রান্নাফির, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করিয়া লও। এই কথা বলবার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা দৌড়াইয়া মসজিদের মধ্যে চলে গেলেন আর আল্লাহর পয়গম্বর সেনাপতি বানাইয়া দিলেন। জাফর বাড়িতে গিয়ে বলে বিবি দরজার বাইরে দাঁড়াইয়া বলে বিবি রে বিদায় দাও বিদায় দাও, স্বামী হিসাবে আমি তোমার হক আদায় করতে পারি নাই, বিবাহ করেছি এখনো পর্যন্ত বাসরও হয় না, আমারে তুমি মাফ করিয়া দাও। এই কথা বলবার পরে বিবি বলে কি হয়েছে আমার খুলিয়া বলেন। রে বিবি যুদ্ধের ময়দানে যাই, যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করব, হক আদায় করতে পারি নাই, তুমি আমার মাফ করিয়া দাও। বিবি তখন চোখের পানি সারিয়া কান্না করে বলে স্বামী কি বলেন, মাত্র বিবাহ করলেন মাত্র ঘরে নিয়ে আসলেন, এখনো পর্যন্ত বাসর ঘর হয় নাই, আপনি যুদ্ধের ময়দানে যান গো স্বামী, এতটুকুন আসেন ভিতরে আসেন একটু কথা বলি, আপনার একটু ভালো করিয়া প্রাণ বলিয়া দেখি। যা হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বলে না রে বিবি না ভিতরে ডাকবা না। বলে কেন ও স্বামী? বলে না ভিতরে ডাকবা না, ভিতরে যাব না, যদি ভালোবাসা আদান প্রদান করো যুদ্ধের চেতনা বলিয়া যাইতে পারি, যদি যুদ্ধের চেতনা বলিয়া যাই যুদ্ধের ময়দান থেকে পালায়ন করি, যুদ্ধের ময়দানে না যাই আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো। এই কথা বলবার পর বিবি চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে স্বামী না না ভালোবাসা আদান প্রদান করবো না, যুদ্ধ থেকে আমি আপনারে বারণ করবো না, এই জন্য ভিতরে ডাকি ও স্বামী আমার, আপনি আমাকে বিবাহ করেছেন এখনো পর্যন্ত আমি আপনারে দেখতেই পারি নাই, লজ্জায় ভালো করি আমি আপনার দিকে তাকাই নাই, ও স্বামী আমার আপনার চেহারাটা কেমন এখনো পর্যন্ত ভালো করিয়া দেখি নাই।
স্বামী আমার আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যদি আপনি শাহাদাত বরণ করেন কিয়ামতের ময়দানে হাজার হাজার আব্দুল্লাহ আপনি রাওহা হবে, লক্ষ লক্ষ আব্দুল্লাহর মধ্য থেকে আমি কেমনি আপনারা চিনব। ওগো স্বামী আমার একটু ভিতরে আসেন, আমি আপনারা ভালো করিয়া দেখি, আপনার চেহারাটা ভালো করে মনে রাখবো। ও স্বামী যদি যুদ্ধের ময়দানে আপনি শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দানে যেন আমি আপনার চিনতে পারি, যেন আপনার হাত তৈরি জান্নাতের মধ্যে যাইতে পারি। স্বামী ভিতরে গেল, বিবির কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল দেখেন, নতুন বিবাহ করেছে, এখনো বাসর হয় নাই, এরপরও জানতে পারছে যে আমি যুদ্ধের ময়দান থেকে আসতে পারবো না, শহীদ হয়ে যাব, তারপরও যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল দেখেন, প্রথম সেনাপতি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 শাহাদাত বরণ করলেন, দ্বিতীয় সেনাপতি হযরতে জাফর ইবনে আবু তালেব ইসলামের পতাকাটা ধারণ করলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাত কেটে ফেললেন, দ্বিতীয় হাতের মধ্যে পতাকা নিলেন, দ্বিতীয় হাতটাও কেটে ফেললেন, দুইটা পা কেটে ফেলছে, হযরতে জাফর জিব্বা দিয়া মুখ দিয়া কামর দিয়া দাঁত দিয়া কামর দিয়া পতাকা ধরে রাখছে আর বলে সাবির আসো, তোমরা এই কালিমার পতাকা জমিনের মধ্যে পড়তে দিও না, আমার দুই হাত কেটে ফেলেছে, আমার দুই পা কেটে ফেলেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা আয়েশা হাত থেকে পতাকাটা ধারণ করলেন, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা শহীদ হয়ে গেল, প্রথম সেনাপতি যায়েদ শহীদ হয়ে গেল, দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবু তালেব শহীদ হয়ে গেল, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা শহীদ হয়ে গেল। মুসলমানদের বিপর্যয় দেখা দিল, যুদ্ধের ময়দানের পরামর্শের মধ্যে বসে গেলেন, কাকে সেনাপতি নিযুক্ত করা যায়, যে সেনাপতির দায়িত্ব নেয় সেই তো শহীদ হয়ে যায়, কে সেনাপতির দায়িত্ব নিবে, সবাই পরামর্শ করলো, মাত্র নতুন একজন মুসলমান হয়েছে তাকে সেনাপতির দায়িত্ব দাও, বলে নাম কি নাম কি, বলে তার নাম খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই বলে হা হা খালেদকে দায়িত্ব দেওয়া যায়, কারণ খালেদের গায়ের মধ্যে যেমন প্রচুর শক্তি আছে তেমন বুদ্ধি আছে আর যুদ্ধের কৌশল তেমন ভালো বোঝে, কারণ খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবি জীবনে কোনোদিন কোনো যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করেন নাই, মুসলমান থাকা অবস্থায় কাফের থাকা অবস্থায় ওনার দুইটা জিন্দগি কাফের থাকা অবস্থায় কোনোদিন পরাজয় বরণ করেন নাই। উহুদের ময়দানে মুসলমানেরা পরাজয় বরণ করবার একমাত্র কারণ হলো এই খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন কাফের ছিলেন মুসলমানদেরকে পিছন দিক দিয়ে আক্রমণ করেছিলেন, সবাই যখন বলল না না খালেদকে দায়িত্ব দেওয়া হোক, হযরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন ইনশাআল্লাহ আমি রাজি আছি, যুদ্ধের ময়দানে যা পায়া পড়লো কিতাবের মধ্যে আছে, খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি নিয়া আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়লেন, ওই কাফের বাচ্চাদেরকে কুচুকাটা করতে করতে প্রথম তরবারি ভেঙে গেল, দ্বিতীয় তরবারি হাতের মধ্যে নিল, দ্বিতীয় তরবারিটাও ভেঙে গেল, তৃতীয় তরবারি হাতের মধ্যে নিল এটাও ভেঙে গেল, চতুর্থ তরবারি হাতের মধ্যে নিল এটাও ভেঙে গেল, পঞ্চম তরবারি নিল, পঞ্চম তরবারিও ভেঙে গেল, ষষ্ঠ তরবারি হাতের মধ্যে নিল, যুদ্ধ করতে করতে ষষ্ঠ তরবারিও ভেঙে গেল, সপ্তম তরবারি হাতের মধ্যে নিল, যুদ্ধ করতে করতে সপ্তমটাও ভেঙে গেল, অষ্টম তরবারি হাতের মধ্যে নিল, যুদ্ধ করতে করতে অষ্টমটাও ভেঙে গেল, নবম তরবারি হাতের মধ্যে নিল, যুদ্ধ করতে করতে নবমটাও ভেঙে গেল। হযরতে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা বীর, দশম তরবারি হাতের মধ্যে নিয়া আল্লাহু আকবার বলে যখন কাফেরদেরকে বৃষ্টির মতো কুসু কাটা করতে লাগলো, এমনি ইসলাম বিজয় হয়ে গেল, কাফেরেরা পলায়ন করে ময়দান খালি হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সংখ্যা দেখেন না ক্ষমতা দেখেন না, আল্লাহ তাআলা দেখেন ঈমান তার কেমন, বিশ্বাস কেমন, আমল তার কেমন, মাত্র 3000 সাহাবি, এদের মধ্যে ছোট সাহাবি আছে, এদের মধ্যে বৃদ্ধ সাহাবি আছে, আর কাফেররা 3000 সশস্ত্র বাহিনী, মুসলমানদের তেমন অস্ত্র নাই, মুসলমানদের ঢাল তরবারি নাই, মুসলমানদের তেমন ঘোড়া নাই, মুসলমানদের ওট নাই, তারপরও আল্লাহ তাআলা এদের মনোবলের উপরে ভিত্তি করে এদের ঈমানটা দেখে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছে। মুসলমানেরা তো মরতে পারে কিন্তু মুসলমানেরা কোনো বাতিলের সামনে কাফেরের সামনে মাথা নত করতে পারে না, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মসজিদের নববীর মধ্যে বসে বসে কান্না শুরু করে দিল। সাহাবীরা বলে পয়গম্বর কেন কান্না করেন? বলে এই মাত্র আমার জাফরকে তারা শহীদ করে ফেলেছে, তার দুইটা হাত কেটে ফেলেছে। কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর আবার হাসতেছেন। সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর এখন কাঁদলেন, এখনই হাসেন, কারণটা কি? বলে আমার জাফরকে তারা দুইটা হাত কেটে ফেলে দিয়েছে, এই জন্য আমার জাফরকে আল্লাহ তাআলা দুইটা দানা দিয়েছে, দুইটা পাখা দিয়ে বলেছে জাফর এই পাখা দিয়ে উড়িয়ে উড়িয়ে জান্নাতে যাও। আটটা জান্নাতের সব দরজা তোমার জন্য খোলা, যে দরজা দিয়ে খুশি জান্নাতের মধ্যে প্রবেশ করো। আমার জাফর এই মাত্র তার দুইটা জান্নাতি দানা দিয়া উড়িয়ে উড়িয়ে আমাকে সালাম দিয়া দিয়া জান্নাতে গেল, এই জন্য আমি হাসি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী শুনো, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জানমাল বদলতে, ওইদিকে জান্নাত আর মুমিনদের এইদিকে হলো জানমালের দ্বার আল্লাহ তাআলা মুমিনদের জানমাল কিনে নিয়েছে। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের জানমাল চায়। আল্লাহ বলেন আমি জান্নাত দিব, জান দাও মাল দাও, তুমি জান দিলে মাল দিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়া দেব। জান্নাত এমনি পাওয়া যাবে না, জান্নাতের জন্য কখনো কখনো মাল দিতে হবে, জান্নাত পাইতে হলে কখনো কখনো জীবন বিলাইয়া দিতে হবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তো জান্নাত মুমিনদের জান মালের বিনিময়ে কিনে নিয়ে